হ্যালো এভরিবডি হোপ ইউ অল আর ফাইন প্লিজ ওপেন ইউর ইংলিশ গ্রামার বুক অ্যাট পেজ নাম্বার সেভেন্টি ফাইভ আমরা শিখব কনজাংশন কনজাংশন অর্থাৎ জয়নিং ওয়ার্ড কনজাংশন বা জয়নিং ওয়ার্ড হচ্ছে এমন ওয়ার্ড যা দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে যোগ করে বা জয়েন করে সেই কারণে এদের জয়নিং ওয়ার্ড বা কনজাংশন বলা হয় কনজাংশন বলতে আমরা এমন ওয়ার্ড বা শব্দ বুঝি যেগুলি দুই বা ততোধিক ওয়ার্ডকে বা সেন্টেন্সকে যুক্ত করে যেমন ধরো বাট অ্যান্ড অর এই শব্দগুলো ব্যবহার করে আমরা কি করি দুটো শব্দ ব্যাট অ্যান্ড বল এইভাবে আমরা দুটো শব্দকে একসাথে যোগ করি বা দুটো সেন্টেন্সকে যোগ করি এগুলোকেই বলা হয় কনজাংশন বা জয়নিং ওয়ার্ড ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের সংযোগ দেখো কিভাবে হচ্ছে এই বললাম বল অ্যান্ড ব্যাট ব্যাট অ্যান্ড বল বলেছিলাম এখানে দেখো বল অ্যান্ড ব্যাট আছে তাহলে অ্যান্ড কী করছে বলের সাথে ব্যাটকে একসাথে বলতে সাহায্য করছে ডগ অ্যান্ড ক্যাট অ্যান্ড আনন্দ অ্যান্ড বিজয় টল অ্যান্ড বিউটিফুল গ্রিন বার্ড সুইট দেখো কাঁচা অথচ মিষ্টি গ্রিন মানে কাঁচা বাট সুইট কিন্তু মিষ্টি দুটোকে আমরা বাট দিয়ে যোগ করেছি এতক্ষণ আমরা অ্যান্ড দেখছিলাম এবার আমরা বাট দিয়ে যোগ করলাম ব্রেড অ্যান্ড বাটার রিচ বাট আনহ্যাপি দীপা অর সুমনা এখানে দেখো আমরা অর দিয়ে যোগ করলাম যে দীপা অথবা সুমনা তাহলে দীপা অর সুমনা থিন বাট স্ট্রং রোগা কিন্তু বলবান তাহলে আমরা কি দেখছি আমরা বাট অ্যান্ড অর এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা দুটো ওয়ার্ডকে যোগ করছি একে আমরা কি বলবো অ্যান্ড বাট অর এগুলোকে আমরা বলবো কনজাংশন বা জয়নিং ওয়ার্ড দেখো ওপরের ওয়ার্ডগুলিকে লক্ষ্য করলে দেখবো যে সমজাতীয় ওয়ার্ডগুলিকে অ্যান্ড দিয়ে বিপরীত ওয়ার্ডগুলিকে বাট দিয়ে এবং বিকল্প ওয়ার্ডগুলিকে অর দিয়ে যুক্ত করা হয়েছে এই শব্দগুলি কনজাংশন কি বলছে তাহলে সমজাতীয় অর্থাৎ ব্যাট বল এগুলো একই জিনিস এগুলো আমরা অ্যান্ড দিয়ে যোগ করছি যখন আমরা বলছি যে গ্রিন বাট সুইট গ্রিন আর সুইট দুটো বিপরীত ধর্মী শব্দ সাধারণত আম টাম আমরা দেখেছি কাঁচা থাকলে মিষ্টি হয় না টক হয় সেই জন্য এগুলোকে আমরা বিপরীত ধর ধর্মী শব্দ বলছি বিপরীত শব্দ নয় কিন্তু বিপরীত ধর্মী শব্দ অর্থাৎ একটা সাথে একটা সাধারণত হয় না সেক্ষেত্রে আমরা বাট দিয়ে যোগ করছি আর যখন আমরা কোনো কিছুর অল্টারনেটিভ বলছি অর্থাৎ কি বলছি আমরা দুজনের নাম বলছি রাম অথবা শ্যাম তখন আমরা অর দিয়ে যোগ করছি